মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, সহকারী অধ্যাপক ভূগোল বিভাগ, গাংনী মহিলা ডিগ্রি কলেজ, গাংনী মেহেরপুর। আজকে আমি আলোচনা করব পপুলেশন জিওগ্রাফির উপর। পপুলেশন জিওগ্রাফির ভিতরে আমার একটা অধ্যায় আছে, সেইটা অভিগমন। অভিগমন হলো জনসংখ্যার স্থানান্তর, অর্থাৎ জনসংখ্যা স্থায়ীভাবে বসবাস করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমনটাই হলো অভিগমন। যেমন গাংনী থেকে আমরা যদি কুষ্টিয়ায় যাই, ওই দিনের দিন যদি আমরা ঘুরে আসি, সেটা হবে মাইগ্রেশন হবে না, কারণ ওখানে আমরা কী হবে স্থায়ীভাবে বসবাস করতে হবে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে বসবাস করার জন্য যে গমন, সেইটাই হলো অভিগমন। অভিগমনটা সাধারণত দুই প্রকার, আভ্যন্তরীণ অভিগমন আর আন্তর্জাতিক অভিগমন। আভ্যন্তরীণ অভিগমন হবে দেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, আবার শহর থেকে শহরে, এইটাই হবে আভ্যন্তরীণ অভিগমন। আন্তর্জাতিক অভিগমন হলো এক দেশ থেকে অন্য দেশে, যা বাংলাদেশ থেকে ভারতে যদি স্থায়ী বসবাস করে, সেইটা হবে আন্তর্জাতিক অভিগমন। অভিগমনের হলো কারণ, অভিগমনের বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, যেমন বয়সগত কারণ। একজন লোক বৃদ্ধ হয়েছে, তার গ্রামে থাকা সম্ভব না, তার ছেলে মেয়ে অন্যান্য অঞ্চলে বসবাস করছে, সেখানে যে উনি স্থায়ী বসবাস করবে, সেইটা হলো বয়সগত কারণ। দুই নম্বর পয়েন্ট হলো স্বামী স্ত্রীর কারণ। স্বামী এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি করছে, স্ত্রী যে সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। শিক্ষাগত কারণ, গাংনী থেকে মনে করো কুষ্টিয়ায় লেখাপড়া ভালো আছে, শিক্ষার জন্য সেখানে যে আমরা স্থায়ীভাবে বসবাস করে, এটা হলো শিক্ষাগত কারণ। আর একটা আছে স্বাস্থ্যগত কারণ, গ্রামে বা ছোটো ছোটো শহর অঞ্চলে, উপজেলা থানা অঞ্চলে ভালো চিকিৎসা নেই। ভালো ভালো শহরে যেমন কুষ্টিয়া, ঢাকা, চিটাগাং, এইসব অঞ্চলে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, বিদায় মানুষ কী করে সেখানে যে স্থায়ী বসবাস করে, এটা হবে স্বাস্থ্যগত কারণ। মহামারীজনিত কারণ, এক দেশে যেমন করোনা ভাইরাস, চীনে বিভিন্ন ধরনের করোনা ভাইরাস প্রথমে লক্ষ্য করা গেছিল, চীন থেকে বিভিন্ন ধরনের লোক বাংলাদেশে চলে এসেছে এবং এখানে বসবাস করেছে, বাংলাদেশে মহামারী তখন কম ছিল, এইটা হলো মহামারীজনিত কারণ। পেশাগত কারণ, মানুষ এক পেশা থেকে অন্য পেশায় অগ্রসর হচ্ছে, সেখানে যে যাতায়াত বা বসবাস করছে, সেটা হলো পেশাগত কারণ। তারপরে যাতায়াত, মানুষ যেখানে গ্রামাঞ্চলে বসবাস করছে, সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না, যাতায়াতের জন্য সে কী করছে উন্নত অঞ্চলে বা অন্য শহরে যে বসবাস করছে, সেটা হলো যাতায়াত ব্যবস্থা কারণ। অভিগমনের ধরন, অভিগমনের ধরনকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যেমন আদিম অভিগমন, আদিম যুগের লোকেরা এক জায়গায় বসবাস করে স্থায়ী বসবাস করত, সেখানে তাদের জমি একইভাবে বারবার চাষাবাদ করে তার উর্বরতা শক্তি কমে যেত, কমে যে সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে বসবাস করতো আদিম যুগের লোকেরা। বাধ্যতামূলক কারণ, মানুষ গ্রামে বসবাস করছে, সেখানে কিছু লোক শত্রুতা করে বাধ্যতামূলকভাবে তাদের কী করছে তাড়িয়ে দিচ্ছে এবং সেনি অন্য জায়গায় বসবাস স্থাপন করছে। তারপরে স্বেচ্ছায় প্রতিনিধিত্ব, মানুষ গ্রামে বসবাস করতে পারছে না, ভালো লাগছে না, থানা লেভেলে বা উপজেলা লেভেলে বসবাস করা সম্ভব হচ্ছে না, সে কী করছে উন্নত শহরে যে বসবাস করছে। আভ্যন্তরীণ অভিগমনের ধরন, আভ্যন্তরীণ অভিগমনকে আবার চার ভাগে ভাগ করা হচ্ছে। যেমন গ্রাম থেকে গ্রামে, কিছু লোক এক গ্রামে বসবাস করছে, সেখানে সে স্থায়ীভাবে না থেকে তার ভালো লাগছে না, বা বসত বাড়ি অন্য গ্রামে তার জমাজমি আছে এবং অন্য গ্রামে তার বসবাস করার জন্য সুবিধা বিদায় সে এক গ্রাম থেকে অন্য গ্রামে বসবাস করছে। তো গ্রাম থেকে শহরে, গ্রামে বসবাস করতে করতে তার একঘেয়েমিতা লাগছে,
সে কি করছে, শহরে যে বসবাস করছে, তার শহরে বিভিন্ন ধরনের চাহিদা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, বিদেশে গ্রাম থেকে শহরে যে বসবাস করছে এবং শহর থেকে গ্রামে। কিছু লোক শহরে থাকতে 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 একঘেয়ে হয়ে যাচ্ছে, সে কী করছে, না আমি শহরে থাকবো না, সে গ্রামে যে বসবাস করছে, গ্রামে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, জমাজমি আছে, চাষবাস করার সুবিধা আছে, গরু ছাগল পালন করতে পারবে, বিদায় সে শহর থেকে গ্রামে বসবাস করছে, আসছে শহর থেকে শহরে। মানুষ গাংনি, মুজিবনগর, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই শহরে বসবাস করছে, তার কিছু অর্থ উপার্জনের জন্য, অধিক অর্থ উপার্জনের জন্য সে কী করছে, বড় বড় শহরে যায়, যাতায়াত করে সেখানে স্থায়ী বসবাস করছে। যেমন কুষ্টিয়া শহরে একজন লোক বসবাস করতে করতে কিছু টাকা হয়েছে, সে কী বলছে, আমি ঢাকা শহরে বসবাস করব, এটা শহর থেকে নগরে স্থায়ীভাবে বসবাস করছে। আন্তর্জাতিক অভিগমন, মানুষ নিজ দেশে বসবাস করতে করতে সে দেখছে যে না, আমার কিছু অর্থ হয়েছে, আমি এবার একটু বিদেশে বসবাস করব। যেমন ডিবি লটারির মাধ্যমে মানুষ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যে বসবাস করছে, আরামায়েস বা বসবাসের সুবিধা, যাতায়াতের সুবিধা, চিকিৎসার সুবিধা, এই জন্য কী করছে, বাংলাদেশ থেকে সে যুক্তরাষ্ট্রে, ভারতে, কানাডা, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যে সে বসবাস করছে, সেখানে কী আছে, বিভিন্ন সুযোগ সুবিধা সে পেয়ে থাকছে, তার চিকিৎসার সুযোগ আছে, শিক্ষাগত সুযোগ আছে, আয়ের উন্নতি হচ্ছে, বসবাসের সুবিধা আছে, যাতায়াতের সুবিধা আছে, এই জন্য কী করছে, বাংলাদেশ থেকে সে বিভিন্ন ধরনের শহরে বা ভারত থেকে বাংলাদেশে আসছে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে, যা যেটা সুবিধা সেই সেই সব অঞ্চলে যে স্থায়ীভাবে বসবাস করছে, এটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। ধন্যবাদ। অভিগমন।